নমস্কার, আমি অনিল বাবু। আজ আমরা চলে এসেছি চায়না টাউনে। চায়না টাউনে ঢোকার মূলত দুটো রাস্তা রয়েছে। একটা আপনি এই জায়গাটা যেখানে আর কি চায়না গেটটা পাবেন আপনি, সেখান দিয়ে আপনি নামতে পারেন, অথবা তপসিয়ার মোড়ের দিকে যে জায়গাটা সেখান দিয়ে আপনি ঢুকতে পারেন। যে সমস্ত বড় বড় রেস্টুরেন্টগুলো, বেজিং বলুন বা ওখানে বিগ বস, এই ধরনের বড় বড় রেস্টুরেন্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি চায়না টাউনের যদি ইতিহাস জানতে হয় তাহলে কিন্তু অনেকগুলো বছর আগে যেতে হবে, যে সময় এখানে ব্রিটিশ রাজ চলছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের রাজত্ব চালাচ্ছেন। সেই সময় ওয়ারেন হেস্টিংসের সময় একজন চাইনিজ যুবক তিনি চলে আসেন কলকাতায়। কলকাতায় তখন ব্রিটিশরা নতুন রাজধানী তৈরি করছেন এবং সেই সময়টা বিভিন্ন দেশ থেকে মানুষ আসছেন যখন, তখন একজন চাইনিজ যুবক, তার নাম ছিল টং অচি, তিনি কলকাতায় চলে আসেন এবং সেই সময় ওয়ারেন হেস্টিংস তাকে কিন্তু প্রায় 650 বিঘা জমি দেন বজবজের কাছে একটি জায়গায়। সেখানে তিনি একটা সুগার মিল তৈরি করেন, অর্থাৎ চিনির ফ্যাক্টরি তৈরি করেন। চীন থেকে বেশ কিছু মানুষ চলে আসেন টং অচির সঙ্গে তার আমন্ত্রণে, এবং তারা ওই যে জায়গাটার নাম সেটা এখনও রয়েছে, তার নাম হচ্ছে অচিপুর, এবং অচিপুরে তারা থাকতে শুরু করেন। টং অচি মারা যাওয়ার পর তার চিনির ফ্যাক্টরি, সেটাও বন্ধ হয়ে যায়, এবং চাইনিজরা যারা ওখানে থাকতে শুরু করেছিলেন অচিপুর বলে যে জায়গাটার কথা বললাম, তারা আস্তে আস্তে কলকাতায় মাইগ্রেট হতে আরম্ভ করলেন। মূলত তারা দুটো জায়গায়, সেটা হচ্ছে একটা হচ্ছে ধর্মতলা আর একটা হচ্ছে কলুইতলা, এই দুটো জায়গায় তারা থাকতে শুরু করেন, যেগুলো এখন অ্যাকচুয়ালি কলকাতায় ট্রিনিটি বাজার কিংবা প্রিন্সেপ রোড যে জায়গাগুলো রয়েছে সেখানে বেশ কিছু চাইনিজ মানুষ কিন্তু এখনও থাকেন। তার সঙ্গে তারা থাকতে আরম্ভ করলেন এই ট্যাংরা অঞ্চলটায়। চাইনিজরা মূলত দু ধরনের কাজ করতেন, একটা হচ্ছে কাঠের কাজ আর একটা হচ্ছে চামড়ার কাজ। বুঝতে পারছেন যে একটা নতুন জনপদ বা একটা জনগোষ্ঠী যখন তৈরি হচ্ছে তখন তাদের খাবারও দরকার, চাইনিজ খাবারই দরকার। সেই জন্য চীন থেকে বেশ কিছু যারা শেফ তারা কিন্তু আস্তে আস্তে আরম্ভ করলেন কলকাতায়, এবং তারাই কলকাতায় কিন্তু প্রথম যে সমস্ত চাইনিজ রেস্টুরেন্টগুলো সেগুলো তারা খুলতে আরম্ভ করলেন। এবং আস্তে আস্তে এই জায়গাটা যখন আস্তে আস্তে পুরোটাই বন্ধ হয়ে গেল, যখন ট্যানারিগুলো বন্ধ হয়ে গেল, তখন কিন্তু মূলত এই জায়গাটা কিন্তু চাইনিজ খাবারের জায়গায় হয়ে গেল। চায়না টাউন মানে আজকে কলকাতার লোক বলুন, কলকাতার বাইরের লোক বলুন, তারা আসেন মূলত চায়নার খাবার, চাইনিজ খাবার খেতে। কিন্তু আজকে আমি আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব, সেটা কিন্তু দেখলে আপনারা সবাই কিন্তু সত্যি আশ্চর্য হয়ে যাবেন। বেসিক্যালি চায়না টাউনে যারা নিয়মিত আসেন তারা জানেন যে এখানে একটা জিনিস পাওয়া যায়, এখানকার লোকাল ভাষায় সেটাকে বলা হয় সিঙ্গাড়া চাউ। অ্যাকচুয়ালি ওয়ান্টন, আপনারা যারা চাইনিজ খাবার নিয়ে খোঁজখবর রাখেন তারা জানেন যে ওয়ান্টন অত্যন্ত জনপ্রিয় একটা চাইনিজ ফুড, এবং এই ওয়ান্টনটাকেই এখানে বলা হয় সিঙ্গাড়া চাউ। আজকে আমি আপনাদের নিয়ে যাব সেই সিঙ্গাড়া চাউ খাওয়াতে। চাইনিজদের মূলত আরাধ্য দেবতা তিনজন, এক হলো কনফুসিয়াস, আরেকজন লাওসে, এবং আরেকজন শাক্যমুনি বুদ্ধদেব। আপনি কলকাতার বুকে বেশ কিছু চাইনিজ উপাসনা গৃহ যেগুলো আছে সেগুলোতে আপনি বৌদ্ধ টেম্পল দেখতে পারবেন, বেশ কিছু চার্চও রয়েছে, চাইনিজ চার্চও রয়েছে। কিন্তু এই ট্যাংরা অঞ্চলে এলে আপনারা একটা অদ্ভুত জিনিস দেখবেন, সেটা হচ্ছে এই চাইনিজ কালী টেম্পলটা। চাইনিজ কালী টেম্পল বা চাইনিজ কালী মন্দির সেটা ভীষণ বিখ্যাত, এবং এখানকার মানুষ, এখানকার স্থানীয় চাইনিজরা বা অন্যান্য ধর্মের যে মানুষরা রয়েছেন তারা সবাই এই কালী টেম্পলকে বা এই কালী মাকে অত্যন্ত তাদের আরাধ্য দেবতা হিসেবে মানেন। এটা মূলত একটা, সেখানে বেসিক্যালি ছিল একটা গাছের নিচে কিছু পাথর শিলাকে তারা এখানকার স্থানীয় মানুষরা পুজো করতেন, এবং সেখান থেকে এখানকার যারা স্থানীয় চাইনিজ তারা এই মন্দিরটা তৈরি করেন প্রায় 70 বছর আগে। এবং সবচেয়ে মজার কথা, আপনি যদি কোনোদিন কালী পুজোর রাতে আসেন দেখবেন এখানে পুজো হচ্ছে, কালী মায়ের পুজো হচ্ছে, এবং সেখানে মায়ের ভোগ নিবেদন করা হয়েছে চাউমিন। সুতরাং বুঝতে পারছেন যে একটা শহরের মধ্যে দুটো ধর্মের মানুষের তাদের পারস্পরিক বিশ্বাস বলুন, তাদের পারস্পরিক শ্রদ্ধা বলুন, এবং একসঙ্গে বেঁচে থাকা, দুটো সংস্কৃতির মেলবন্ধন, আমার মনে হয় কলকাতা বোধ হয় এত ভালো একটা প্রাণের শহর, আনন্দের শহর, এবং সত্যি একটা ভালোবাসার শহর, এই ঠিক এই কারণটাতে যে বিভিন্ন ধর্মের মানুষ তাদের নিজস্ব বিশ্বাস নিয়ে এই শহরের মধ্যে থাকতে পারে এবং বেঁচে থাকে। যদি আপনি চাইনিজ কালী টেম্পল অবধি পৌঁছে যান, জানবেন যে আপনি ওয়ান্টন চাউ, অর্থাৎ এই অঞ্চলের বিখ্যাত সিঙ্গাড়া চাউ, সেটার খোঁজ কিন্তু পেয়ে গেছেন। চাইনিজ কালী টেম্পল থেকে আপনাদের চোখে পড়বে কাফুলক বলে একটা রেস্টুরেন্টের বোর্ড, কাফুলকটা একটু ভেতরে। কাফুলকেও কিন্তু ওয়ান্টন ভীষণ বিখ্যাত, ওদের স্টিম ওয়ান্টন সেটা ভীষণ বিখ্যাত। কিন্তু আমার আজকের বিষয় বা আমরা এই টোরটাতে বেরিয়েছি কলকাতার স্ট্রিট ফুড নিয়ে, সুতরাং আপনাদের নিয়ে যাব
অন্য একটা দোকান, ছোট্ট একটা দোকান আপনি দেখতে পাচ্ছেন। আমি পৌঁছে গেছি দোকানটার সামনে। এই একটা ছোট্ট দোকানেই একটা ছোট্ট ঘর, হল, একটা টেবিল রয়েছে ভেতরে। সেখানেই কিন্তু আপনি পেয়ে যাবেন যে যেটা খুঁজতে এসছেন, সিঙ্গাড়া চাউ, ICN সুপ চাউ, তাই তো? আচ্ছা, তো এই দোকানটা কবে শুরু হয়েছে? এই দোকানটা অনেক বছর আগে। কিরকম এই দোকান? সাহেবের বাবা, আমাদের যে মালিক আছে তার বাবা ছিল, বাবা থেকে বাবা চলে গেছে, সাহেবও চলে গেছে, আবার ছেলেরা করছে, মানে তিন পুরুষ, তিন পুরুষের দোকান হয়ে গেছে। আচ্ছা, এইটাই কি মানে চাউমিন তৈরি করে, মানে চাউ তৈরি করার মেশিন এটাই? এইটাই। আচ্ছা, এক কিলোতে এক কিলোতে ছখানা ডিম দাও, পরিমাণ মতো নুন দাও। আচ্ছা, তারপরে জল দিয়ে মাখো, টাইট থাকে। হ্যাঁ, বাঁশ দিয়ে মাখা হয়, রোল করা হয়, চেপে চেপে মাখা হয়। হ্যাঁ, এক ঘন্টা রাখা হয়। ওকে, এক ঘন্টা রেখে ফের একে মারতে হবে। ওকে, মেরে ফের রোলার মতন এরকম লম্বা এরকম তৈরি করতে হবে। এই রোলটা কীভাবে করো? রোলটা ওই মানে মাখা বাঁশ দিয়ে মেরে মেরে রোল তৈরি করো। ও, বাঁশ দিয়ে মেরে মেরে রোল তৈরি করো। ওকে, রোল করার পর এরকম হয়ে যাবে। আচ্ছা, আমরা এই মেশিনে, আচ্ছা, এই মেশিনটা তাহলে কীভাবে কাজ করে দেখি। মেশিনটা এটা রোল, এই মেশিনটা কী মেশিন বলে? চাউ মেশিন বলে। পাওয়া যায় এখানে, মানে কোথায় পাওয়া যায় এটা? পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? অর্ডার দিলে পাওয়া যায়। কোথায় কোথায় হয় এখানে? সিংচং। হ্যাঁ, সিংচং। সিংচং কি কোনো ফ্যাক্টরি? কোনো সস ফ্যাক্টরি আছে, সস ফ্যাক্টরি। হ্যাঁ, ওরা তৈরি করে দেয়, ওরা ওরা নিয়ে আসে, ওদেরকে অর্ডার দিলে ওরা নিয়ে আসে। আচ্ছা 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 আচ্ছা, এর মধ্যে জিনিসটা পাতলা হয়ে যাবে। হুম, আরও পাতলা হচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এবার চাউমিন তৈরি হবে। সেটা এবার এবার কী হবে? ও, তাই তো? আচ্ছা, আচ্ছা আচ্ছা, আপনারা মোটামুটি দেখে নিয়েছেন যে কীভাবে তৈরি করা হয় চাউমিনটা। বেসিক্যালি আমরা যে মানে চাউটা যেটা খাই সেটা অরিজিনাল কীভাবে তৈরি করা হয় যে এই মেশিনটাকে দিয়ে, ছোট্ট মেশিন, সেখান দিয়ে এই চাউমিনটা তৈরি করা হয়। আস্তে আস্তে ময়দাটাকে পাতলা করে তারপরে বেসিক্যালি এখানে কাটার রয়েছে, সেগুলো থেকে তৈরি হয়ে যায় চাউমিন। এই থিকনেসটা কী করে বোঝো, মানে কত মোটা হবে বা কত কী? আঞ্জাত আছে আমাদের। আচ্ছা, এরকম আঞ্জাত আমাদের পাতলা এরকম করে। আচ্ছা, এখান থেকে আছে। হ্যাঁ, এখানে বেরোল আমরা চেক করি। আচ্ছা, কত মোটা হবে না হবে। ওকে ওকে, এই তাই তো? আচ্ছা, এই থিকনেসটা থাকে, এটা খুব একটা থিক নয় আর কি, এতে মানে মোটা করা যায়। আচ্ছা ঠিক, মানে কোন চাউমিনে বেশি মানে ডিমান্ড, কোনটার বেশি ডিমান্ড? এইটার, এটা মিডিয়াম, মিডিয়াম থিকনেস আর কি। এটা কি বানাচ্ছেন বলুন? সিঙ্গাড়া বানাচ্ছি। সিঙ্গাড়া বানাচ্ছেন? আমরা এতে সিঙ্গাড়া বলি, হ্যাঁ, এতে চাইনিজে মন্ডন বলে, ওয়ান্টন বলে, তাই তো? তো কিভাবে এইটাকে বানিয়েছে নেবে? এটা মাংস আছে, এটা মাংসটা, হ্যাঁ, এতে ছোট করে একে কিমা করতে হবে। হ্যাঁ, তারপরে কিমা করে একে মশলা মাখিয়ে, হুম, কি কি মশলা দিয়েছেন একটু বলুন না। এতো এতো নুন আছে, হ্যাঁ, ডিম আছে, নুন আছে, ডিম আছে, আর তেল আছে, আর তেল আছে, আর ওই গোলমরিচ, গোলমরিচ, গোলমরিচ দিয়ে। আচ্ছা, আর এই ময়দাগুলো ওই মেশিনে বানিয়েছেন? আচ্ছা, ওই যা চাউমিনের মশলা মানে যেভাবে ময়দাটা তৈরি হয় সেভাবে ডিম আর ময়দা দিয়ে? আচ্ছা, তার মধ্যে না ডিম দিয়েছে যেটা বলছিল, ওটা জলের মধ্যে কখন আমরা যে লুচি বানাতে গেলে তেল দেওয়া হয়, চিনি দেওয়া হয়, ওটা ডিম দেওয়া হয়। ওকে, আচ্ছা, তা আপনি শিখলেন কী করে এত ভালো? কবে থেকে শিখলেন? আমি তো আজ 25-30 বছর, 25-30 বছর কাজ করছেন? আচ্ছা, থাকেন কোথায়? চায়না টাউনে থাকেন নাকি বাইরে? ও, ছেলে আপনার নাকি? ও, ছেলে, দুই ছেলে, ওরা মিলে পুরো দোকানটা আপনারাই চালান, মানে আপনার পুরো হাফ চাইনিজ হয়ে গেছেন অলরেডি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, অর্ধেক চাইনিজ হয়ে গেছেন। আচ্ছা, তো কী করে শিখলেন পুরো, মানে কীভাবে শিখিয়েছিল আপনাদের? কাফুলকের ওয়ান্টানও খুব বিখ্যাত, সেটা কি কাফুলক থেকেই এটা এসছে এরকম কিছু ব্যাপার আছে? না না,
আচ্ছা মানে এটা এরকম তো ওয়ান টন মানে চায়না টাউনে আর কোথায় কোথায় পাওয়া যায় ওয়ান টন বহুত হোটেলে পাওয়া যায় বহুত হোটেলে ডিশের দেখা থাকে মেনুতে লেখা থাকে ডিশ ওয়ান টন ফ্রাই করে দেওয়া হয় বহুত হোটেল আছে আচ্ছা আর একটা জিনিস বলো ওয়ান টনের সঙ্গে মোমোর কী তফাৎ ডিফারেন্স বা ডাম্পলিংয়ের কী তফাৎ মোমোর তফাৎ হচ্ছে ওর মধ্যে পেঁয়াজ থাকে গাজর থাকে ওর মধ্যে আলাদা জিনিস থাকে মশলা থাকে আর এটার মধ্যে সি মাংস থাকে পেঁয়াজ থাকে আচ্ছা এটা হচ্ছে এই তফাৎ আছে আচ্ছা আর ওর ফোল্ডিং আলাদা আচ্ছা ডিজাইন করে ফোল্ডিং করা ওর স্টিম করা আর একে মাংস শুধু জল মানে গরম জলে ফুটিয়ে স্টিম করা আচ্ছা ওকে স্টিমার দিয়ে স্টিম করতে হয় জলে ফুটিয়ে স্টিম করতে হয় জলে ফোটানো হয় এটা আচ্ছা ওয়ান টনকে আর মোমোর ক্ষেত্রে স্টিমেই তৈরি হয় বলুন মোমোর মোমে স্টিমার স্টিমার তৈরি হয় হ্যাঁ রাইট রাইট এটা প্রথমে প্রথমে এরম যাচ্ছি তাই তো তারপরে আর একটা ফোল্ড করছি নিয়ে এটা এইদিকে জোর ওকে এটা এইদিকে জোর ফোল্ড হচ্ছে তাই তো তাহলে ও আচ্ছা আচ্ছা এরমভাবে যাচ্ছে যার কাজ সেটাই ভালো জলে গরম জলে ফোটানো জলে ডালু গরম ফোটা গেলে জলে ঝাল ডাল দে জলে বয়ল হবে ওকে হাত দিয়ে চাপলে আমার বুঝে যাবে কিরকম বয়ল হয়ে গেছে ওকে 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 তুলে নেওয়া হয় আমাদের আচ্ছা তুলে নেওয়া এই তেল আছে সাদা অয়েল আচ্ছা তেল হালকা হালকা ধরনের মিছি আচ্ছা আমি আমি মিলিয়ে কি মিলিয়ে আমি পানি আমিটা কি সবিন তেল এই সবিন জল সোয়াবিন জল আচ্ছা এটা কি মানে কি কি হয় তৈরি হয় এটা পাওয়া যায় সস প্যাকেট কি বলে এটাকে ফামি বলে ফামি ফামি আচ্ছা ফামি এত মিলা হয় মিলিয়ে এর থেকে ইয়ে করে কাস্টমার ভিতরে দেওয়া আচ্ছা ফামিটা কি সস প্যাকেট দিয়ে গেলেই বললেই হবে হ্যাঁ ফামিটা সস প্যাকেট দিয়ে গেলেই বললেই হবে আচ্ছা আচ্ছা তো ফামিতে ফামিতে অ্যাকচুয়ালি বেসিক্যালি কি মানে সোয়াবিন সস নুন জল সোয়া সস না নুন জল ওই একই যেটা সয়া সস বলে সেটাকে ফামি বলে এটা নুন জল আচ্ছা আচ্ছা ওকে তো এটা প্রথমে তেল দিয়ে ইয়ে হয় প্রথমে ফ্রাই করা হয় ফ্রাই করা হয় না তাহলে এরমি স্টিম ওকে এরমি যায় স্টিমের পরে এর মধ্যে তেল দেওয়া হয় হ্যাঁ জল সেলে দেয় এর মধ্যে ঢালা হলো সেটা সিদ্ধ হতে থাকে সিদ্ধ হতে থাকে আচ্ছা এইটাই কি স্যুপ হিসেবে ইউজ হয় স্যুপ আলাদা স্যুপ আলাদা স্যুপটা কিভাবে তৈরি হয় স্যুপ হাড্ডিটাকে আচ্ছা এটা সিঙ্গাড়া চাউ নাম কবে থেকে হলো এটা ইন্ডিয়ানরা বলতে বলতে নামটা হয়ে গেছে তো এই অঞ্চলে তো সবাই প্রচুর কোথাতে কোথাতে লোক আসে মোটামুটি খেতে অনেক দূর দূর আছে হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গাড়া চাউ হ্যাঁ তো এর মধ্যে কী কী থাকছে তাহলে চুম্পা এটা হচ্ছে তোমার ওয়ান টনগুলো এখানে থাকছে বেসিক্যালি বেরো যেগুলোকে আমরা সিঙ্গাড়া বলছি অ্যাকচুয়ালি ওয়ান টনগুলোকে এটা হচ্ছে পক পক মাংস পক থাকছে আর চাউমিন থাকছে যেভাবে চাউমিনটা তৈরি হলো আমরা দেখলাম আর কি এর সঙ্গে সস কী দাও চিলি সস এটা হচ্ছে চিলি সস এটাও কিন্তু তোমরা নিজেরা বানাও হ্যাঁ কাঁচা লঙ্কা কী করে আচ্ছা আচ্ছা এই 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 তো এই এই করে যাবো তাই তো এই আজকে চপস্টিকে খাবো দেখি চায়না টাউনে এসেছি যখন খেতেই পারি চেষ্টা করা যেতে পারে আমার আমরা গেছিলাম হচ্ছে সাংহাই বেড়াতে গেছিলাম তো আমার সঙ্গে গেছিলো মিউজিক ডিরেক্টর অরিন্দম আমি আর অরিন্দম গেছিলাম সাংহাই বেড়াতে তো বিকেল সন্ধেবেলা খেতে বেরিয়েছি এবং যেখানে গেছি এরকম স্ট্রিট ফুড খেতেই বেরিয়েছি এবং একটা চাউমিন অর্ডার করেছি রাস্তায় এবং ওরা তো চপস্টিক ছাড়া অন্য কিছু ইউজ করে না মানে ওখানে গিয়ে আপনি কাঁটা চামচের দিয়ে আপনি চাউমিন খাবেন তার কোনো উপায় নেই কিন্তু আমি চপস্টিক ধরতে যাই না অরিন্দমও জানে না কীভাবে ধরতে হয় তো তখন কী করবো এদিকে হাত দিয়েও খাওয়া যাবে না তখন ওরা একটা ওই গ্লাভস দিল ওই গ্লাভস পরে নিলাম গ্লাভস দিয়ে চাউমিন খাওয়া হলো এটা মানে এরকম অভিজ্ঞতা বোধহয় কারো হয়নি কিন্তু সেটা কী করবো কিছু করার জসমিন দেশে যদা যদাচার বলা হয় তো সেরকমভাবে ওই 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 রকমভাবে কোনো রকমে সামলেছিলাম এখানে অবশ্য চপস্টিক না ইউজ করতে পারলেও কোনো অসুবিধা নেই এখানে
কাঁটা চামচ আছে, আপনি কাঁটা চামচ নিয়ে খেতে পারবেন কোনো সুতরাং। কিন্তু লেটস ট্রাই না, কি যদি লাইফে তো বিভিন্ন রকম ট্রাই করা যেতেই পারে, তো চপস্টিকে একটা অন্তত ট্রাই করে দেখি। এটাই হলো সেই বিখ্যাত ওয়ান্টন নুডলস। এই অঞ্চলে সবাই চেনেন হচ্ছে সিঙ্গাড়া চাউ বলে। তো সিঙ্গাড়া চাউ আমি খেতে এসেছি আজকে চায়না টাউনে, তো আপনারাও চলে আসতে পারেন যে কোনো একটা দিন। চপস্টিক ধরার ব্যাকরণে যদি কোনো রকম ভুল থাকে, স্টান্সে যদি কোনো রকম ভুল থাকে, প্লিজ কিছু মনে করবেন না, আমি ট্রাই করছি ফার্স্ট ডে।